হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? স্টুডিও অ্যান্ড গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। বিনোদনমূলক ভিডিও নিয়ে আমি উজ্জ্বল আপনাদের সামনে হাজির। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করার সাথে সাথে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, যারা এই চ্যানেলের নতুন অতিথি তাদের অনুরোধ, দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের তৈরি ভিডিওগুলি সবার আগে আপনাদের দেখাতে পারি। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, আমার প্রেমের ভালোবাসার হারিয়ে যাওয়া তুমি। চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, আমার ও কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে তাহা প্রতিদিন। বসে বসে ভাবি আমি করে তোমার এমনের ঘরে, তবে ধীরে ধীরে এমনের ঘরে, তবে ধীরে ধীরে দিলে তুমি আমার। বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার। শোন, আমার গল্প এখানে শেষ নয়, এখান থেকে শুরু।
তোমার গল্প, আমার গল্প। এই খুনদার সমাজের নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষের গল্প, যাদের তোমরা খেলা মনে করো সেই খেলারা একদিন তাদের প্রতিবাদের সিম দিয়ে এই তোমাদের মতো নেকড়েদের খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। বাঁচতে চাও তো ভদ্র হও, মানুষ হও, বলে তোমাদের মৃত্যু সাবধান। শান্তর বিয়ে দিয়ে লক্ষ্মী আর প্রশান্তর বিয়ে দিয়ে আমি সরস্বতী ঘরে নিয়ে আসবো। তারপর তোদের হাতে এই সংসারের ভার তুলে দিয়ে আমরা দুই বুড়ো বুড়িতে মিলে একবারে তীর্থ করতে চলে যাব। কি গো, আমাকে তীর্থ করতে নিয়ে যাবে তো? কিন্তু তুমি আমার সুশান্তর কথা বললে না তো সুলোচনা। না বাবা, তোমরা আমাকে আর বিয়ে করতে বলো না। কেন? আমি আর বিয়ে করতে পারবো না বাবা, কোনো দিনও পারবো না। চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে। দেখা হলো না, আরে দেখতে কত কোন ভবিতব্য বলে কথা, বুঝলি বাবা, ভবিতব্য বলে কথা। হ্যাঁ রে, হ্যাঁ রে প্রশান্ত। হ্যাঁ মা। তোর চেহারাটা এত খারাপ হয়ে গেছে কেন বাবা? ওই কিছু হয়নি তো মা, ও তুমি আমাকে অনেকদিন পর দেখলে না, তাই তোমার এমন মনে হচ্ছে। দেখবে দাদার বিয়েতে ভালো ভালো খাবার কি আবার আমি মোটা হয়ে যাবো। শুধু খাবি আর কিছু করবি না? না, আমরা সবাই কিছু না কিছু করবো। জানিস তো না, মা তো তোর বউকে দেখে গাইবে। শঙ্খ বাজিয়ে মাকে ধরে এনেছি, সুগন্ধি ধূপ দিয়ে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ দিয়ে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে থাকো আমার ঘরে। বাবা তখন কি গাইবে? যদি হারাই কোনদিন গানের স্রোতে, আমাদের গান পারবে
কোনোদিন গানের স্রোতে আমাদের গান আমাদের মিলিয়ে দিতে যদি চলে পাত্রি আমার শালিকা টিনা কালকেই কলেজের পাঠ শেষ করে বাড়ি ফিরেছি, তাই তোর সম্বন্ধ করতে এই ছবিখানা পাত্রপক্ষর কাছে পাঠাচ্ছি। অদ্ভুত ভাবে ভদ্রলোকের সাথে পরিচয়, দিব্যকান্ত ভট্টাচার্য রিটায়ার্ড জজ, ওনারই বড় ছেলে শান্তর সাথে সম্বন্ধ করছি, শুনেছি ছেলেটা খুব ভালো। বিয়ে 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 অনেক দিন অপেক্ষা করছি, আর আমি অপেক্ষা করতে পারছি না, এবার বস খেলে আমি তাকে বলবো। কি বলতে হবে ডার্লিং? বলি আর কতদিন, বলি আর কতদিন আমি অপেক্ষা করব। গত পাঁচ বছর ধরে, গত পাঁচ বছর ধরে আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তোরশু, বিয়ের কথা উঠলেই তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। তার জন্য তুমি তো ডার্লিং নোট পাচ্ছ, সোনার গহনা পাচ্ছ, বিদেশি মদ খাচ্ছ, বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে পাচ্ছ, ফাইভ স্টার হোটেলে খেতে পাচ্ছ, বলি আর কি চাই? সিঁদুর চাই গো বাবু মশাই, সিঁদুর চাই, আর তোমাকে সঙ্গে নিয়ে একটা সুন্দর সংসার পাতে চাই। এত তাড়াতাড়ি ওসব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লে আনন্দ করবে কবি সুন্দরী, ফুর্তি করবে কবি? আনন্দ আর হচ্ছে কই, বস পকেট মারি করতে গিয়ে দু বছরের জন্য জেলে গেলাম, তারপর জেলে গিয়ে সেখানে আলাপ হলো তোমার সাথে, সেখানে শেঠ মণিলালকে খুন করে তখন তুমি জেল খাটছিলে। হ্যাঁ, কিন্তু প্রমাণের অভাবে তিন বছর ধরে কেস চলে বেকসুর খালাস করে দিল আদালত। বাইরে বেরিয়ে ওই সালা শেঠ মণিরামের টাকাতেই শুরু করলাম এই কারখানা, সামনে লেদের মেশিন আর পিছনে ড্রাগস, কোকেন, হেরোইন আর বড় বড় শহরের প্রতীপ তাপল্লীগুলোতে সুন্দরী মেয়ে পাচারের জঘন্য কাজ কারবার। কিন্তু কিন্তু আমার বড় ভয় হয় গো, এই বুঝি তুমি ধরা পড়ে গেলে শেঠের ফাঁদে। দিল্লির ক্রাইম ব্রাঞ্চ ধরতে পারবে না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়, এত কষ্টের মধ্যে আনন্দ কি আর হয়, এই জন্য বলছি এইসব কাজ কারবার ছেড়ে দিয়ে তুমি সুন্দর ভাবে জীবনযাপন করার চেষ্টা। আরে এই মোহিনী, আমি কি করব না করব সেটা শালা একমাত্র আমি ভাববো, তুমি নও, আন্ডারস্ট্যান্ড? বস ধস নামিয়ে দেব শালা তোর জীবনের যদি আমাকে জ্ঞান দিস। মনে রাখিস এই গণেশ কুণ্ড শালা কোনো মেয়ে মানুষের কোথায় চলে না। বস তুমি? হ্যাঁ আমি, কেউ জ্ঞান দিলে শালা আমার মাথাটা গরম হয়ে যায় তা তুই জানিস না। আচ্ছা 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 আচ্ছা, কেন কেন এমন করিস আমাকে? আমাকে সারাদিন কত কাজ করতে হয় জানিস, বলে আমার জন্য? আমার জন্য কি তোর মনে কিছু নেই? আছে তো চোরালিয়া, চোরালিয়া হে তুমনে জো দিল কো নজর নহি চুরানা সনম, বদল কি মেরি তুম জিন্দগানি, কহি বদল না জানাও সনম,
है तुमने जो दिल को नजर ही चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी कहीं बदलना जाना सनम আপনার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী মিস্টার শান্তাচু এসেছেন। কিন্তু অতক্ষণ কোথায় ছিল? কি বলছেন স্যার? আমি জিজ্ঞাসা করছি, মেশিনের সামনে তোকে দেখতে পেলাম না, থানায় গিয়ে ঘুষের টাকাটা মেজবাবুকে দিয়ে আসার কথা ছিল, তাও যাসনি, বলে কি করছিস, কি করছিস এতক্ষণ? আরে বাবা, চাল লরি ভর্তি রডের মধ্যে হিরোইন পুরে হিরাপুর বর্ডার দিয়ে বাংলাদেশ পাচার করতে ব্যস্ত ছিলাম। এত সব করে দিলাম। তুই কি আমাকে মিথ্যে কথা বলবি? মোহিনী, মোহিনী, এই শান্তকে, এই শান্তকে বাইরে থেকে তুমি কিছু বুঝতেই পারবে না। এই কি জিনিস, এই শান্ত না থাকলে আজ আমি এই জায়গাতে আসতেই পারতাম না। আমি আমি নামে মাত্র বস, কাজ আর মাথা দুটোই তো ওর, তাই শান্তর মতো বিশ্বস্ত ছেলে আমি এই দুনিয়াতে একটাও পাইলাম না। এইজন্য স্যার আমাকে বেশি বিশ্বাস করে তোমার কচু করে কচু 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 কি বলে? আমি বিশ্বস্ত নই। শুধু তুমি কেন, তোমার মতো শরীর দেখানো কোনো মেয়ে বিশ্বস্ত নয়। তোমরা রামকে পতি নিয়ে পালকে যাবে, ওখানে লক্ষণের সাথে দেখা হলে বলবে লক্ষণ তোমার মাস্তুত ভাই, আর রামকে বলবে বিস্তুত ভাই। আর রাম লক্ষণকে নিয়ে যখন মেন রাস্তায় উঠছো না, তখন পুরনো প্রেমিক ভরতের সাথে দেখা হলে বলবে দেখো না ভরতটা, তখন থেকে দুটো ছেলে কেমন পিছনে লেগেছে। অমনি ভরত রেগে মেগে রাম লক্ষণকে মেরে তাড়িয়ে শয্যা নিয়ে চললো তোমার হোটেলে। কিন্তু হোটেলে গেলে কি হবে বাবা? কি হবে? তোমার জন্য যে অলরেডি একটা রুম বুক করে বসে আছে সত্যগণ, তাই তুমি সত্যগণের ভাড়া করা রুমের মধ্যে ঢুকে যেই খিড়কিটা লাগাতে যাচ্ছ, অমনি তোমার মোবাইলে বেজে দিল দশরথের ফোন। দশরথ তোমাকে বিকেল পাঁচটার সময় সায়েন্স সিটি দেখা করতে বললো। সায়েন্স সিটি গিয়ে দশরথ দেখে তোমার জন্য অলরেডি বিকেল তিনটে থেকে অপেক্ষা করে বসে আছে লঙ্কেশ্বর লাবর। আর বিভীষণ কোথায় রে? বিভীষণ সততা স্যার, সততা, আর সততা আর সভ্যতার সাথে সহবাস করে বিভীষণ যে এর সইছে স্যার, তাই তো দেখতে পাচ্ছেন না কলিযুগে সব বিভীষণের দর এক ঘরে এক ঘরে এক ঘরে। আর বান্দরগুলো, বান্দরগুলো কোথায়? সে কিসের বেগুন, বান্দরগুলো দেখতে পাচ্ছেন না? লোকসভা থেকে বিধানসভা, সরকারি দপ্তর থেকে দরকারি ভবন, প্রতিটি জায়গায় বাঁদরের দল কিলবিল কিলবিল করছে, আর নিজেদের শরীর থেকে চেতনা নেই কোনগুলো, বাচ্চার খাচ্ছে বাচ্চার খাচ্ছে বাচ্চা বাচ্চার খাচ্ছে। যত সব এই মডার্ন যুগে, এই মডার্ন যুগে চার পাঁচটা বয়ফ্রেন্ড রাখা কোনো বাজে কাজ নয়। তাছাড়া আমরা তো সিঁদুরকে অস্বীকার করছি না মশাই। সেটাই তো তোমরা করো, একজনের কাছে সিঁদুর পরো, বাকি চারজনের কাছে শাড়ি গয়না টাকা সব হাতিয়ে নিলে, আর ব্যাংকে মাল রইলো, স্মৃতিতে সিঁদুরও রইলো। এবার যদি কোনো কারণে আসামি হয়ে তোমার স্বামী জেলে চলে যায় না, দু নম্বর বয়ফ্রেন্ডকে অ্যাপয়েন্ট মিললে তার তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে, তাই না? বাবা কে বলে তুমি হন্দরাম? শুনো শুনো শুনো, তুমি হচ্ছে একটা পাক্কা সিয়ানা মাল। শুনো না শুনো, যা জানলে জানলে আর কাউকে বলো না। যেন কে আবার কাকে কি বলতে বারণ করেছে গণেশ বাবু? এই বিকাশ বাবু, আসুন আসুন আসুন। তাই এখানে কি মনে করে স্যার? গাধা কো টাকা, টাকাটা পয়সার কথা ছিল 50 টাকা নাও। কোন টাকাটা স্যার? আরে এই মাসে আমার পাওনা টাকাটা। কি রকম চোখ লাগিয়ে খুঁজছেন টাকা চাইতে? দেখো ও সন্তু, সুপারিশ করে এমন জায়গায় বদলি করে দেব না। সেটাই করুন, যত তাড়াতাড়ি সেটাই করুন। সারা বসের কাছ থেকে টাকা নিয়ে বইয়ের জন্য নেকলেস কিনবেন, বাচ্চার জন্য হলদিস কিনবেন, আর বসের হয়ে কাজ করবো না বলে তো চলবে না। সারা একেবারে মাইল ভোগ কিন্তু লেজে পা ধোয়ালে আমি অশান্ত হয়ে যাই, শত্রুকে খুন করে ফেলি, শত্রুর বউকে লেপ করে ফেলি, তখন আমার মাথার মধ্যে কি যেন হয় না।
আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে, তোকে আর মাথা গরম করতে হবে না, বুঝেছিস? করতে হবে স্যার, করতে হবে, করতে হবে। আপনি জানেন না স্যার, ওই পুত্র সঞ্জয় বড়বাবু না, ও আমার ছোটবেলাকার বন্ধু। ছোটবেলায় আমরা দুজনে চোর পুলিশ খেলতাম, আর যেখানে শালা আমি লুকাই না কেন, ও স্যার ঠিক খুঁজে বের করতো, ঠিক খুঁজে বের করতো। আরে সেটা তো ছোটবেলাকার চোর পুলিশ খেলাম, এই বড়বেলায় ওসব হয় না, অত চিন্তা করার কি আছে? আরে বাবা ওসব কথা বাদ দিন তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ছাড়াবে আর ড্রাইভার গুলো সারা মুখ বন্ধ লাগবে। সন্ত মুখে কিছু বলে না, দেখাবে দেখাবে তোমার তৈরি পৃথিবীতে, তুমি অনেক কিছু করে দেখাবে তা আমি জানি, আমি এও জানি। ওই পৃথিবীর গরু ছাগল মানুষগুলো তোমার দেখানো পথে অন্ধের মতো হেঁটে যাবে, তারা একটি বারও জিজ্ঞাসা করবে না যে হে ভগবান এই পথের কি সত্যি শেষ আছে। তুমি যে মাইরে কি জিনিস গুরু, সারা আমার জানা হয়ে গেছে। না পারি মানুষগুলোকে বোঝাতে, না পারি চুপ করে বসে থাকতে। আর কেমন করে চুপ করে বসে থাকবো বলুন তো? আমার বুকে যে সমাজের কঙ্কাল ছাপার এক্সরে মেশিন, সেই মেশিনে ধরা পড়ছে সমাজের ক্যান্সার গায়ের ছবি। হে মানবতার ডাক্তার, চেতনার অক্সিজেন দিয়ে তুমি ওদের বাঁচাও, ডাক্তার বাঁচাও। ওরা বাঁচতে চায় ডাক্তার, ওরা বাঁচতে চায়, আমি জানি। ওরা বাঁচবে না, তবু তুমি বাঁচানোর চেষ্টা করো ডাক্তার। মা গো, মা জগত্তারিণী মা, দশভুজা রূপে তুমি তোমার অসুর সন্তানদের সানিত ত্রিশূল দিয়ে বিদ্ধ করে তুমি সংসারে শান্তির বাতাবরণ আনো মা। তুমি মেঘের কালো ছায়া মুছে দাও মা, মুছে দাও, মুছে দাও। আমার স্বপ্ন দেখা দৃষ্টি তিহাই বৃষ্টি দিল ঠেকে ঠেকে মেঘে ঢাকা। সামান্য একটু অম্বল হয়েছিল তাই মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তাই বল, আমি ভাবলাম নাকি তোর বাচ্চা হবে। দিদি প্রশান্তের সঙ্গে দেখা হয়েছিল। প্রশান্তকে একবার আমাদের বাড়িতে আসতে বলিস, ছেলেটাকে আমার বড্ড ভালো লেগেছে জানিস। লাইন ক্লিয়ার, দিদির সিগন্যাল যখন পেয়ে গেছি তখন তো রাই স্টেশনের উপর স্টেশন ধরে এগিয়ে যা। এগিয়ে যাব মানে? দিদির ক্রসিং ক্লিয়ার, এরপরই ওই প্রশান্তর বাবা মায়ের ক্রসিংটা ক্লিয়ার করতে হবে, তারপরে বিয়ের স্টেশনে হল্ট, তারপরের দিন কাল রাত্রি একদিন রেল লোক আন্দোলন, কোনো সুযোগ পাবি না দেখা করার।
স্টেশনের মধ্যে সুন্দরে এগিয়ে যা, ট্রেন এগোচ্ছে, ট্রেন এগোচ্ছে, ট্রেন পৌঁছে গেছে একেবারে কুলশয্যার ঘরে। তখন তোরা আমার জীবনে যা কিছু চেয়েছি সবই তো একে একে মেঘাচ্ছন্ন আকাশের মতো অন্ধকারে হারিয়ে গেছি। তাই এটা হারাবে না বাবা, যেভাবে ওই প্রশান্তর পেছনে লেগেছে না, এটা দেখবি ঠিক হবে। হচট, আমি তো তাই চাইরি টিনা সুখী হলে সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ। দিদি, এই দিদি, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না রে দিদি? আরে তুই ছাড়া আমার জীবনে আর আছে কি বল? কেন আমি আছি না? এই জল যেন তো স্বামীটাকে ভুলে গেলে চলবে ডার্লিং। তবে আমি প্র্যাকটিস করে এলাম, কস্টিউমটা খুলে আসি, তারপরে আপনার সব কথা শুনবো। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ ও জামাই বাবু। হ্যাঁ বল বল। ঘরের দরজাটা বন্ধ করে দিন, খোলা আছে তো। তুই যাবি? কেউ দেখে ফেললে তোদের ভালোর জন্যই বলছিলাম আর কি। চলে চলে যাও। এই ছেলেটা, এই ছেলেটা দিন দিন মহা বিচ্ছু হয়ে। হ্যাঁ ওর ভেতরের জমাট কষ্ট আছে, তাই সব সময় লোককে হাসিয়ে ও নিজে হেসে থাকে। আর এভাবে আছে বলেই ও হয়তো আজও বেঁচে আছে। সত্যি মানুষের জীবনটা যেন জোয়ার ফাটার মতো। সত্যি রিনা, স্রোতের মতো বয়ে যায় মানুষের জীবন। কখনো দুকুল ছাপানো বান, আবার কখনো শুকিয়ে যাওয়া শুকনো মরুভূমি। এরই নাম তো জীবন। যাক, তোমাকে জানো কদিন ধরে একটা কথা বলবো বলবো বলে কিছুতেই বলতে পারছিলাম না। আসলে আমার শরীর খারাপ, তাই আমি বলে উঠতে পারিনি। কি আশ্চর্য! আরে বাবা, আমিও তো তোমায় কয়েকদিন ধরে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছিলাম। হ্যাঁ তাহলে তোমার কথাটাই আগে বলো। না না, তুমি আগে, লেডিস ফার্স্ট, আগে তুমি। আমার জীবনে তুমি ছাড়া আমার আছে কি? তুমি আগে বলো। না আমি বলছিলাম যে তুমি আগে। ওকে 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 ওকে, আমি একটা কভার করতে জায়গাতে যাই, সেখানে ছেলেকে আমার ভীষণ ভালো লাগে। তাই টিনার বিয়ের ব্যাপারে টিনার একখানা ছবি আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ছেলেটা খুব ভালো, ফ্যামিলি ভালো, ছেলেটা কারখানার সুপারভাইজার। আর ওই ছবি পাঠাবার সময় তোমার এত শরীর অসুস্থ ছিল যে তোমার কথাটা বলাই হয়নি। কিন্তু টিনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? কেন আমি জামাই বাবু? সেটা তো সমাজে বেঁচে থাকার জন্য। আসল সত্যটা তুমিও জানো, আমি জানি। আমার, আমি, তুমি একখানে থাকলে পরে আমাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি রিনা। হ্যাঁ এক ছাদের নিচে থাকলে পরেও আমাদের দুজনের মধ্যে এখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি রিনা। শুধু টিনাকে বাঁচানোর জন্য, সমাজের বুকে বেঁচে থাকার জন্য আমাদের শুধু এই স্বামী স্ত্রী। কিন্তু থামলে কেন, থামলে কেন রে? বলো, বলে ফেলো। আসলে আসলে তোমার স্বামীর প্রক্সি দেওয়া আমি যে নকল অভিনয় তাই তো? বাহ, চমৎকার চমৎকার। আজ আজ এতদিন পর অতীত থেকে তুমি সামনে এনে খুব ভালো কাজ করেছো। আমারই ভুল, আমারই ভুল রিনা, আমারই ভুল। আমি ভুলে গিয়েছিলাম যে ভালোবাসার শ্বেত পাথরে রক্তের সম্পর্ক না মেশালে তাজমহল গড়া যায় না। তুমি আমাকে ভুল বুঝো না, আমি কথাটা তোমাকে ওইভাবে বলতে চাইনি। না 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 না, তুমি ঠিক বলেছিস না, তুমি ঠিক বলেছো। আমি না মানুষের কর্তব্য রক্ষার জন্য ওই পতিতা পল্লী থেকে তুমি উদ্ধার করেছি ঠিকই, কিন্তু কিন্তু তোমাকে ভালোবাসতে পারিনি। তিনি আমার ছোট বোন, ওকে নিজের মতো করতে পারিনি। তোমাদের তোমাদের কাউকে আপন ভাবার কোনো অধিকার আমার নেই। কথা না বলে কি করলে পরে
ব্যাপারটা সমস্যা সমাধান হবে সেটা বলো। ও কিন্তু টিনা যে একজনকে ভালোবাসে আমাকে নিজের মুখে বলেছে, প্রশান্ত ছাড়া ও অন্য কাউকে বিয়ে করতে পারবে না। ও এই কথাটা আমাকে বলার প্রয়োজন বোধ মনে করেনি তোমরা? আমি কেউ বিয়ে করতে বারণ করতাম, ও ছোট থেকে মানুষ করলাম, বড় করলাম, আর আজ হঠাৎ তোমরা এইভাবে অপমান করলে? তোমরা তোমরা কি মনে করো আমি তোমাদের শত্রু? না সত্য না, তোমাদের সাথে জীবন কাটাও বলে আমি ঘর ছাড়লাম, সংসার ছাড়লাম, আর আজ আর এইভাবে আমাকে প্রতিদান দিলে? সত্য তুমি কেন ভুল বুঝছো আমাকে বলো তো, যা হবার হয়ে গেছে এখন কি করলে পরে পরিস্থিতিটা সামাল দেওয়া যাবে সেটা ভাবো। কি আর হবে, মান সম্মান গেলে আমার যাবে, মাথা নিচু করে আমি ওবারে বলে আসবো, এ বিয়ে হবে না। সত্য 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 তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি হবে? টিনাকে আমি কি নিজের মুখে গিয়ে একবার বুঝিয়ে বলবো? কি বলবে তুমি, কি বলবে? আমার মতে আশ্রয় দাদার জন্য ওকে নতি স্বীকার করতে বলবে, ওর প্রেম, ওর ভালোবাসা, ওর স্বপ্নকে তুমি জলাঞ্জলি দিতে বলবে রিনা? সত্য না 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 না, হয় না, আমি বোঝা বইতে পারবো রিনা, কিন্তু কারো বোঝা হতে পারবো না, কারো বোঝা হতে পারবো না। সত্য তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিক কথাই বলছি রিনা, আমি ঠিক কথাই বলছি, যা কোনোদিন তোমাকে বলতে পারিনি সেই কথাটা যে তোমাকে বলছি। বাইরে কে যেন একজন মনে হচ্ছে না এসছে, হ্যাঁ ভেতরে আসুন, দোর খোলা আছে। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন সবাই, পরিবারের প্রতি খেয়াল রাখুন, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায় নিচ্ছি, জয় হিন্দ, বন্দে মাতরম।